গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দা এপিক শর্মিষ্ঠা। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তাছাড়া গাইস, আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে। তা দেখো, আমি আর বাবান এখন বেরিয়ে গেছি। কোথায় বেরিয়েছি জানো গাইস? এখন আমরা দুজনে বেরিয়েছি বাবানের স্কুলে। আজকে বাবানের স্কুলে রিপোর্ট কার্ড দেবে, তাই দেখো বাবান বাইরের দিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, রিপোর্ট কার্ড আজকে দেবে, কিন্তু তা নিয়ে খুব একটা চাপ নেই, কারণ হচ্ছে মাস্ক তো আমরা আগে জেনেই গেছি। আর দেখো কিরম করছে মুখটা, জেনেই গেছি, কারণ কিছুদিন আগেই পেপার দেখিয়ে দিয়েছে, তাই সমস্ত সাবজেক্টের মার্কসই জেনে গেছি, তাই খুব একটা টেনশনের কিছু নেই। এখন শুধু পেপার মানে রিপোর্ট কার্ডটা আনতে যাব, আর রিপোর্ট কার্ডে কোন সাবজেক্টের কত গ্রেড পেয়েছে সেই গ্রেডটাই জানার বাকি আছে। তাছাড়া খুব একটা কিছু চাপের কিছু নেই, তাই এখন যাচ্ছি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে, মানে বাবানের স্কুলে। চলো তাহলে যাই বাবানের স্কুলে। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি বাবানের স্কুলে। দেখো এই যে হচ্ছে, এটা বাবানের স্কুল, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। এর আগের অনেকগুলো ব্লগেই আমি বাবানের স্কুলটা দেখিয়েছি তোমাদেরকে। তোমরা হয়তো যারা আমাদের ব্লগ দেখো, তারা অনেকেই আমাদের মানে দেখেছো বাবানের স্কুলটা। তা যাই হোক, এখানে দেখো অনেক গার্জেনও দাঁড়িয়ে রয়েছে, কারণ আজকে হচ্ছে পিটিএমও ছিল, তাই জন্য অনেক গার্জেনও বেশ ভিড় করে আছে। আর গাইস জানো, আজকে মানে আমাদের পিটিএমটা ছিল, মানে আমার টাইমটা ছিল পিটিএমের 10:45, কিন্তু আমি অনেকটা লেট করে গেছি, মানে বাড়ি থেকেই বেরিয়েছি 11:30, যার জন্য মানে মানে বেশ ফাঁকা হয়ে গেছিলো। দেখো স্কুলটা, এই যে হচ্ছে করিডোরটা, মানে অনেকটাই দেখো পুরো স্কুলটাই বেশ কেন মানে পুরোটাই মানে ফাঁকা হয়ে গিয়েছিলো। দেখো মানে অনেকটাই আমি দেরি করে গিয়েছিলাম, 11:30 বাড়ি থেকে বেরিয়েছি, তাহলে তো ফাঁকা হবেই। তো যাই হোক গাইস, রিপোর্ট কার্ড তো আমার নেওয়া হয়ে গেছে, কিন্তু রিপোর্ট কার্ড যখন দিয়েছে তখন তো ভেতরে আমি ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও তো ভেতরে অ্যালাউ নেই, তাই জন্য ভিডিও করতে পারিনি। যাই হোক, রিপোর্ট কার্ড নিয়ে এসে যখন বাইরে দাঁড়ালাম তখন এক বান্ধবীর সাথে দেখা হলো, ওর সাথে একটু খানিকটা কথা বললাম। কথা বলার পরে দেখো এখানে অনেকেই দাঁড়িয়ে আছে, আর আমিও দাঁড়িয়েছিলাম এখানে, কী বলে কোয়ার্ডিনেটরের সাথে দেখা করবো বলে, কারণ ওর একটু মানে কিরম কি মানে পারফরমেন্স ক্লাসে, তাই একটু টিচারের সাথে একটু কথা বলবো বলে তাই দাঁড়িয়েছিলাম। আর এদিকে দেখো সমস্ত করিডোরটাই অলমোস্ট ফাঁকা হয়ে গেছে। যাই হোক গাইস, ওখানে কোয়ার্ডিনেটর ম্যামের সাথে কথা বলে আমরা বেরিয়ে এলাম নিচে। নিচে দেখ, স্কুলে একটা বুক ফেয়ারের অ্যারেঞ্জমেন্ট করেছিল, সেখানে গেলাম। এবার সেখানে গিয়ে যথারীতি দেখলাম সেখানেও ফাঁকা হয়ে গেছে। আর ফাঁকা কেন হবে না বলো তো, কারণ আমরা এতটাই বাড়ি থেকে লেট করে বেরিয়েছিলাম, তাই সব জায়গায় যেখানেই যাচ্ছি সেখানেই দেখলাম ফাঁকা হয়ে গেছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, ফাঁকা হয়েছে, আমরা বেশ মানে ফাঁকায় ফাঁকায় সব কিছু দেখতে পেয়েছি। আর এই বুক ফেয়ার থেকে বাবানে একটা স্টোরি বুক কিনেছিল। যাই হোক গাইস, স্কুলের থেকে রিপোর্ট কার্ড নিয়ে বুক ফেয়ার থেকে স্টোরি বুক কেনা হয়ে গেছে, হয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 2 বেজে গেছে, এবার বাড়ির দিকে রওনা হয়, কারণ স্নান করেও বেরোয়নি, বাবানও স্নান করেনি, এবার গিয়ে স্নান টান করতে হবে বাড়িতে, তাই বেরিয়ে গেছি এবার বাড়ির উদ্দেশ্যে। আর এখানেও দেখো রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, দূরে একটা টোটো দাঁড়িয়ে আছে, তাই বাবান গেছে সেই টোটো ডাকতে, তাই টোটোটা করেই আমরা এখন 11 নম্বরে যাব। 11 নম্বর থেকে এবার অটোতে উঠে বনুগলিতে চলে আসব।
যাই হোক গাইস, বলতে বলতে আমরা চলে এসেছি বনগ্লিতে। আর বনগ্লিতে এসে আমি সোজা ঢুকে গেছি বিরিয়ানির দোকানে বিরিয়ানি কিনতে। কারণ গাইস আজকে সকালবেলা আমি রান্না বান্না কিছুই করিনি, কারণ আজকে সকালবেলা থেকে প্রচন্ড আমার মানে চাপ ছিল। কারণ বাবানে তোমরা দেখলে পিটিএম ছিল, তাই স্কুল যাওয়ার চাপ ছিল প্রচন্ড, তাই জন্য আমি সকালে কিছু রান্না বান্না করিনি। আরও তার একটা কারণ ছিল, কারণ আমার যে রিসেন্টলি ম্যারেজ অ্যানিভার্সারি গেছে, তাই বাড়ির লোকজনদের কিছু খাওয়ানো হয়নি। তাই সন্দীপকে বললাম তাহলে আজকেই সেই দিনটা করে দিই, যে বাইরে থেকে তুমি লাঞ্চটা পুরো অ্যারেঞ্জ করো, তাহলে আজকেই ওদেরকে সবাইকে খাইয়ে দিই, আর আমাকেও তাহলে বাড়িতে রান্না করতে হবে না, আমি টেনশন ফ্রি হয়ে স্কুলেও তাহলে যেতে পারবো। তাই জন্য আজকেই পুরো বাইরে থেকে লাঞ্চের জন্য মানে সব লাঞ্চটা কিনে এনেছিলাম। যাই হোক, বিরিয়ানি কিনে আমি চলে এলাম, আমরা চলে এলাম সঞ্জীবের দোকানে। সঞ্জীব এসে এবার দেখো রেজাল্ট দেখবে কি, আগেই দেখছে স্কুলে রিঅ্যাডমিশনের জন্য কত টাকা লাগবে, তাই সেটা দেখলো। দেখার পরে এবার ছেলের রেজাল্ট দেখলো, রেজাল্ট দেখে তো সঞ্জীব বাবু খুবই খুশি হয়েছে, ছেলে এবার সত্যি খুব ভালো রেজাল্ট করেছে। যাই হোক, আর এই একটা সার্টিফিকেট পেয়েছে দেখো, সিলভার জোনের জন্য ও ক্লাসে ফিফথ র্যাঙ্ক অ্যাচিভ করেছে। যাই হোক, বিরিয়ানি কিনে সঞ্জীবের সাথে দেখা করে আমরা চলে এলাম আইসক্রিমের দোকানে, আইসক্রিম কিনবো বলে। আর আমরা আইসক্রিম নিয়েছিলাম, বাবা নিয়েছিল একটা চকলেট কাপ, আর আমরা নিয়েছিলাম অরেঞ্জ স্টিক। এই আইসক্রিমগুলো আমরা নিয়েছিলাম আজকে লাঞ্চে পরে খাবো বলে। যাই হোক, বিরিয়ানি আইসক্রিম সবই তো কেনা হলো, এবার কেনার পরে আমরা সোজা চলে এলাম মিষ্টির দোকানে। আর মিষ্টি ছাড়া তো আমাদের খাওয়া দাওয়া পুরোই ইনকমপ্লিট থাকবে বলো গাইস, তাই আমরা চলে এলাম এখন মিষ্টি কিনতে। খাওয়ার শেষ পাতে মিষ্টি না হলে চলে বলো, তাই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে লাস্টে মিষ্টি খেয়ে আমাদের খাওয়াটা কমপ্লিট করব। পুরো লাল আসছে, রেডি গাইস। ফাইনালি তো বাড়ি চলে এসেছি, এখন বাজে 2:15। দেখো মুখটা ঘেমে গেছি, মুখটা কালো হয়ে গেছে রোদ্দুরে। পিটিএম সেরে তারপর ওদের সমস্ত টিচারদের সাথে দেখা করে এখান থেকে তোমরা দেখলে বিরিয়ানি কিনলাম, আইসক্রিম কিনলাম, মিষ্টি কিনলাম। মিষ্টি কিনে বাড়ির লোকজনদের তো খাওয়ানো হয়নি, অ্যানিভার্সারি খাওয়ানো হয়নি, সেই খাওয়াটাই আজকে খাইয়ে দিচ্ছি বাড়ির লোকজনকে। কারণ আমরা তো ছিলাম না অ্যানিভার্সারির জন্যে সেদিনকে, তাই সেই খাওয়াটাই আজকে খাইয়ে দিলাম। আজকে সকাল থেকে মানে রান্না খান্নাও করিনি আমি, যেহেতু থাকবো না বলে পিটিএমে যাবো বলে, কারণ পিটিএমটা অনেকটা বেলাই ছিল 10:45 থেকে, কিন্তু আমি সকালবেলা উঠতে পারি না জানো তো,
ছেলে যেদিনকে স্কুল থাকে সেদিনকেই শুধু উঠতে পারি, নাহলে উঠি না, মেলা করেই উঠি। তো আজকেও যতদিন তো উঠিনি মেলা করে উঠে, তাই জন্য আজকে বলেছি আজকে একদম বাইরে থেকে খাবার কিনে আনবো, একদম ওদেরকেও মানে অ্যানিভার্সারি খাবারটা খাওয়ানো হয়নি, আজকেই সেটাই একদম খাওয়াটাও খাইয়ে দেবো। যার জন্য আজকে পুরো খাওয়াটাই বাইরে থেকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তাই আইসক্রিম বিরিয়ানি মিষ্টি সব কিনে কিনে আনা হয়েছে, তাই লাঞ্চটা আজকে পুরোটাই বাইরে থেকে এসছে। যাই হোক, বাড়ি থেকে এসছি, মুখ টুক পুরো কালো হয়ে গেছে, এখন স্নান টান করে দুপুরবেলা সবাইকে খেতে দেবো। যাই হোক, বাড়িতে তো চলে এসেছি দেখলে, এবার বাড়িতে এসে আমি তাড়াহুড়ো করে খেতে দিয়ে দিলাম, কারণ প্রচন্ড গাইস খিদে পেয়ে গেছিলো, এতটা খিদে পেয়ে গেছিলো আমার মাথা ঘুরছিল। যাই হোক, আমি বাড়ির সবাইকে যে এটা হচ্ছে আমার শাশুড়িমা খেতে দিয়ে দিয়েছি, বাবানকে আর শাশুড়িমাকে খেতে দিয়ে দিয়েছি, আর ওখানে আমি মানে সঞ্জীব ভিডিও করছে আর আমি খেতে দিচ্ছি। বাবান আর শাশুড়িমা খেতে বসে গেছে আর সঞ্জীব ওইদিকে ভিডিও করছে, আর এখানে আমিও বসে গেছি। এবার আমি বসে গেছি কারণ আর পারছি না খেয়ে থাকতে, মানে ভীষণ মাথা ঘুরছে, আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, এবার হয়তো সত্যি না খেলে মাথা ঘুরে পড়েই যাব। যাই হোক, এখানেও সঞ্জীব খেতে বসে গেল ভিডিও শ্যুট করার পরে। যাই হোক, আমরা এখানে তো খেতে বসে গেলাম, আর আমার শ্বশুরমশাই মানে আজকে বিরিয়ানি খাবেন না উনি, কারণ ওনার হচ্ছে কিছুদিন ধরে একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, তাই উনি আজকে বিরিয়ানি খাবে না, তাই ওনার জন্য মিষ্টি কিনে এনেছি, উনি মিষ্টি খাবে আর আইসক্রিম খাবেন, তাই উনি আজকে মিষ্টি আর আইসক্রিম খাবেন, উনি বিরিয়ানি খাবেন না। গাইস, আমাদের তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে এবার বাবান আইসক্রিম নিয়ে বসে পড়েছে। দেখো, এই যে বাবানের জন্য নিয়ে এসেছিল, বাবান নিজেই পছন্দ করেছে কে, চকলেট কাপ, না চকলেট কাপ, আর আমাদের তো স্টিক আইসক্রিম কিনেছিলাম, স্টিক আইসক্রিম কিনেছিলাম। আর সঞ্জীব যথারীতি মানে কোনো রকম খেয়ে দিয়ে বিরিয়ানিটা খেয়ে বেরিয়ে গেছে, ওর সার্ভিসিংয়ে বেরিয়ে গেছে। ও তো মানে তোমার খেতেই আসতে চাইছিল না, বলেছিল যে একদম সার্ভিসিং করে তারপরে খেতে আসবে, আমি বললাম না আগে বাড়ি চলো খেয়ে দিয়ে তারপর সার্ভিসিংয়ে যাবে। তাই ও যথারীতি আমার মানে কথা মতন বাড়িতে এসে খেয়ে দিয়ে সার্ভিসিংয়ে বেরিয়ে গেছে, বললো আইসক্রিমটা এসে খাবে, তাই আমিও ওর জন্য খাইনি, ও এলে পরে তারপর দুজনে একসাথে আইসক্রিমটা খাবো। আর বাবান খেয়ে নিচ্ছে, আর আমার শ্বশুর শাশুড়িরও খাওয়া হয়ে গেছে আইসক্রিমটা। ঠিক আছে, চলো গাইস, তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা দেখলে আমরা সকাল থেকে কী কী করলাম, ওর স্কুলে বাবানের স্কুলে গেলাম, রিপোর্ট কার্ড নিলাম, আর ওইদিকে ও পড়তে বসে গেছে, বললো আমাকে এখন আর দেখিও না, আমার ভালো লাগছে না, তাই জন্য ওকে আর দেখালাম না। যাই হোক, ওখানে ম্যাথ করতে বসে গেছে। তা আমাদের ব্লগটা এখানে শেষ করছি আইসক্রিম খেতে খেতে। তোমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে আমাদের ব্লগটাতে ছোট্ট একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে চলি, আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা টাটা।